সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে একটি সিরিজ ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এই সিরিজ ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের খুঁটিনাটি সমস্ত বিষয় আমরা সহজ বাংলায় আলোচনা করার চেষ্টা করব। সাধারণত যারা সিএসসি পড়ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটিতে সিএসসিতে ভর্তি হচ্ছে, তারা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটা পড়ার সুযোগ পেয়ে থাকে। এছাড়াও যারা ফ্রেশার্স, অর্থাৎ যারা নতুন জবে জয়েন করতে চায়, তাদের জন্য এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জব ইন্টারভিউতে এই সাবজেক্টটা থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে। এছাড়াও যারা প্রোগ্রামিং ভালোবাসে বা শিখতে চায়, তারাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে থাকে। তো সবার জন্যই আমাদের এই চেষ্টা। তো আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে। এই মুহূর্তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য বিশেষ কিছুই দরকার নেই, শুধুমাত্র দরকার আপনার আগ্রহটুকু। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। একটা কথা একটু বলে নেওয়া দরকার, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ব্যাপারটা, এটা আমরা করবো C++ ল্যাঙ্গুয়েজ দ্বারা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে C++ লেখা আছে। বাট নট দ্যাট এটা শুধু C++ দিয়েই করা, C++ ল্যাঙ্গুয়েজ দিয়েই করা সম্ভব। এটা আসলে অন্যান্য যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে, জাভা, পাইথন, সেগুলো দিয়েও অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দেওয়া সম্ভব আর কি। বাট এটা সত্য যে যদি আপনি যে কোনো একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওরিয়েন্টেডের ব্যবহারটা সঠিকভাবে শিখতে পারেন, তাহলে অন্যান্য ভাষাতেও আপনার কাছে অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটাকে ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আমরা খুব শুরু থেকে শুরু করছি। তো এই ভিডিও টিউটোরিয়ালটির জন্য আমি যে বইটি ফলো করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন C++। বইটি লিখেছেন রবার্ট ল্যাফোর্ড, এটা ফোর্থ এডিশন বাজারে আছে। তো আপনি চাইলে বইটি কিনতে পারেন। এটি বইটি পছন্দ করার অবশ্য একটি বিশেষ কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। তো এটা ছাড়াও বাজারে আরও অনেক বই আছে, যেমন ডেটল অ্যান্ড ডেটলের একটা বই আছে যেটা আপনারা বাঁ পাশে দেখতে পাচ্ছেন, হাউ টু প্রোগ্রাম C++ থার্ড এডিশন, বা বাজারে এখন আরও নতুন এডিশন এসেছে কি না আমি ঠিক জানি না। আর ডান পাশে যারা দেখতে পাচ্ছেন যে বালাগুরু স্বামীর বই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং C++ অবশ্য। তো এই দুটো বইও খুবই চমৎকার, আমার পছন্দের। তো আপনারা যে তিনটি বই দেখালাম এগুলোর মধ্যে যে কোনো একটি বই ফলো করতে পারেন। বাট আমার কাছে ওভারঅল এই বইটি প্রিয়। তার অন্যতম একটা কারণ হচ্ছে যে এই বইয়ের যে কথাগুলো সেগুলো প্লেইন ইংলিশে লেখা, অর্থাৎ যারা বিগিনার তাদের জন্য বুঝতে খুব সহজ হবে, ইংরেজিটা অনেকটা সহজ। আসলে বইগুলো তো ইংলিশদের লেখা বা ইংলিশ রাইটারদের লেখা, আমাদের জন্য বুঝতে একটু কষ্ট হয়। তো তার মধ্যে থেকে আমি এই বইটি পছন্দ করেছি, একটু সহজ ইংরেজির কারণে এবং ব্যাখ্যাগুলোও খুবই অসাধারণ এই বইটিতে। তো থ্রু আউট দ্য সিরিজ আমি আসলে এই বইটি ফলো করব। আপনারা চাইলে এই তিনটি বইয়ের যে কোনো একটি ফলো করতে পারেন। এছাড়াও আমি এই ভিডিও সিরিজটাতে আরও কিছু অনলাইন রেফারেন্স ব্যবহার করব, যেমন আমার খুবই প্রিয় একটি ওয়েবসাইট, জনপ্রিয় বটে, গিগস ফর গিগস, প্রোগ্রাম গোটা পৃথিবীতেই প্রোগ্রামারদের জন্য একটি অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট। তো আমি অনেক সময় এখান থেকে অনেক কিছু ধার নেব, নলেজ শেয়ার করব। WC স্কুলস আপনারা জানেন যে যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা মাদার ওয়েবসাইট, যেখানে আমরা অনেক হেল্প পেয়ে থাকি, বিশেষ করে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজ করে বা যারা ডেভেলপার তাদের জন্য এই ওয়েবসাইটটা অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। টিউটোরিয়ালস পয়েন্ট, C++.com, এগুলো তো আছেই, এছাড়াও আরও আসলে অনেক অনেক আছে, আমি দ্যাটস ওয়াই নিচে অ্যান্ড মেনি মেনি মোর। তো লাগলে আসলে আমরা আরও অনেক রিসোর্স অ্যাক্সেস করবো ইন ফিউচারে, বাট মেনলি আমরা এই সাইটগুলো ফলো করতে যাচ্ছি। তো শুরুতেই যে বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট কাকে বলে? কারণ যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি জব ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন,
তাহলে আপনাকে যদি ইন্টারভিউতে ডাকে আপনি মোটামুটি এটা নিশ্চিতভাবে ধরে নেন যে আপনাকে আপনি যখন বসবেন ইন্টারভিউ দেওয়ার জন্য শুরুতেই আপনার কাছে জানতে চাওয়া হবে যে অবজেক্ট কাকে বলে। তো এই প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে। আমার কাছে যেটা মনে হয় এর সব থেকে সহজ উত্তর হচ্ছে পৃথিবীর যা কিছু আপনি চোখে দেখতে পান, ভালো মন্দ যা কিছু দেখতে পান সব কিছুই একটা অবজেক্ট। এখানে দেখা আছে, দেখানো আছে যে গাড়ি, ঘোড়া, মোবাইল, মোটর সাইকেল, ফ্যান, যাই হোক না কেন সব কিছুই এক একটা অবজেক্ট। ঠিক আছে, তো আপনি আশেপাশে যা দেখেন তা সব কিছুই এক একটা অবজেক্ট, সহজ হিসাব। তো আরও দেখাচ্ছি যে স্টুডেন্ট, একজন প্রফেসর অর্থাৎ একজন ছাত্র শিক্ষক, তারাও অবজেক্ট। এই চেয়ার, টেবিল, ল্যাপটপ, আমরা যে দেখছি ইউনিভার্সিটি, কলেজ, সব কিছুই অবজেক্টের আওতায় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এভাবে তো আসলে বলা যায় না, বা ইন্টারভিউতে যদি এভাবে আস্ক করে বা কেউ যদি জানতে চায় তো এটা তো আসলে ফর্মাল কোনো অ্যান্সার হলো না, তাই না? তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি বা আমরা কীভাবে বলতে পারি যে একটা ফর্মালাইজ অ্যান্সার অবজেক্টের জন্য কী করে তৈরি করতে পারি। তো আমরা বলতে পারি যে অবজেক্ট হতে হলে, কোনো একটা বস্তুকে অবজেক্ট হতে হলে তার দুটো বিষয় থাকতে হবে, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে বিহেভিয়ার। অর্থাৎ স্টেট আর বিহেভিয়ার এই দুটো বিষয় থাকতে হবে। এখন স্টেট কী আর বিহেভিয়ার কী, চলুন একটা অবজেক্ট বা বাস্তব জগতের একটা অবজেক্ট নিয়ে আমরা যদি বিষয়টা একটু ভাবার চেষ্টা করি আর কি। এখানে একটি কুকুরের ছবি দেখা যাচ্ছে। কুকুর, আমি বলেছি বাস্তব জগতে যে কোনো কিছু অবজেক্ট, সুতরাং এই যে কুকুর সেও একটা অবজেক্ট, তাহলে তার অবশ্যই স্টেট থাকবে এবং বিহেভিয়ার থাকবে। তো চলুন দেখি কুকুরের স্টেট কী। একটা কুকুরের স্টেট হচ্ছে তার গায়ের রং থাকবে, তাকে যদি আপনি নাম দেন ডগি বা কিছু একটা নাম দেন, এবং ব্রিড সে বংশবৃদ্ধি করতে পারে, এগুলো হচ্ছে তার স্টেট। আর একটা কুকুরের ব্যবহার কী, ব্যবহার হচ্ছে সে তার লেজ নাড়ায়, সে ঘেউ ঘেউ করে ডাকে, সে খাওয়া দাওয়া করে, এগুলো হচ্ছে তার ব্যবহার। ঠিক আছে, তো এভাবে বাস্তব জগতের যে কোনো অবজেক্টের স্টেট থাকবে এবং বিহেভিয়ার থাকবে। ওকে, আর মানে পরীক্ষার খাতায় লেখার মতো একটা ফর্মাল সংজ্ঞাও আছে আমার কাছে, সেটা হচ্ছে অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস, এই সংজ্ঞাটা আমি শুরুতেই দিতে চাইনি কারণ কথাগুলো খুব কঠিন কঠিন। ইনস্ট্যান্স কী, ক্লাস কী বা কী, তো আমরা ধীরে ধীরে এগুলো জানব। তো অবজেক্ট সম্পর্কে মোটামুটি এটুকু জানলাম। তো আমরা এখন একটা কথা পেয়েছি, অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তো চলুন আমরা একটু ক্লাস সম্পর্কে খুব ছোট করে জেনে আসি। বলা আছে যে আ ক্লাস ইজ আ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হুইচ হ্যাজ ডাটা মেম্বার্স অ্যান্ড মেম্বার ফাংশনস। অর্থাৎ ক্লাস হচ্ছে এমন একটা বিষয় যার কিছু ডাটা মেম্বার থাকবে, ডাটা ফাংশন থাকবে। তো এই মুহূর্তে আমরা জানি না ডাটা মেম্বার কী বা ডাটা ফাংশন, মেম্বার ফাংশন কী, এগুলো আমরা পরে জানবো। আরেকটি সংজ্ঞা দেওয়া আছে, আপনি এভাবে বলতে পারেন, এ ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্টস আর ক্রিয়েটেড। এই সংজ্ঞাটা আমার কাছে খুব ভালো লাগে আসলে। অর্থাৎ বলা হচ্ছে সেকেন্ড সংজ্ঞাটায়, এর বাংলা অর্থ হচ্ছে ক্লাস হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা বিষয় যেখান থেকে অবজেক্ট তৈরি হয়। ক্লাস হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে অবজেক্ট তৈরি হতে পারে। ক্লাস ইজ দ্য ব্লু প্রিন্ট ফ্রম হুইচ ইন্ডিভিজুয়াল অবজেক্টস আর ক্রিয়েটেড। ওকে, ঠিক আছে, আমরা এগুলো খাতা কলমে দেখব। বাট আমরা আগে একটা ওভারভিউটা শেষ করে নিই, তারপর আমরা বাস্তব জগতে অবজেক্ট তৈরি করব, ক্লাস তৈরি করব। তো বিষয়টা আরেকটু ভিজুয়ালাইজ করা যেতে পারে, একটু ভিজুয়াল ডিফারেন্স। যেমন ধরেন যে যদি এই বাপাসের ছবিতে ভদ্রলোকের কথা বলা হয়, তো ভদ্রলোকটা কী দেখছে যে এখানে চারজন ভদ্রমহিলা আছেন। ঠিক আছে, তো এই চারজন ভদ্রমহিলা প্রত্যেকে এক একজন অবজেক্ট, কিন্তু তাদের কাছে, তাদেরকে ওই ভদ্রলোক কী বলে সম্বোধন করবে, গার্ড। অর্থাৎ তারা যদিও ভদ্রমহিলা প্রত্যেককে এক একজন অবজেক্ট, কিন্তু তাদের সমষ্টিগত একটা শ্রেণী হচ্ছে মেয়ে বা গার্ল। ঠিক আছে, তাহলে গার্ল হচ্ছে এই চারজন মেয়ের ক্লাস,
আর এই চারজন মেয়ে প্রত্যেকে এক একজন অবজেক্ট। তো অনুরূপভাবে আপনি যদি ডান পাশের ছবিটায় তাকান, তো এখানে চারজন ভদ্রলোক আছেন, এই চারজন ভদ্রলোকের প্রত্যেকে এক একজন অবজেক্ট, কিন্তু ভদ্রমহিলা তাদেরকে কী বলছেন, বয়। অর্থাৎ এই চারজন ভদ্রলোকের ক্লাস হচ্ছে বয়, কিন্তু তারা ওই চারজন ভদ্রলোক প্রত্যেকে এক একজন অবজেক্ট। তো এভাবেও আমরা ক্লাস আর অবজেক্টের বিষয়টাকে আরও ভালো করে বুঝতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, ডাইমেনশন আছে, তা আমরা সেগুলোর প্রত্যেকটা নিয়েই বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি জানব, যেগুলো আমাদের পরবর্তীতে ইন ফিউচারে ইন্টারভিউ বলেন, জব ফিল্ড বলেন, সেগুলোতেও অনেক কাজে দেবে। তো আমি এইখানে সব কিছু বলছি না, শুধু প্যারামিটারগুলোর কিছু কিছু নাম বলে দিচ্ছি। যেমন প্রথম বিষয়টি হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন একটা ডাটা হাইডিং প্রসেস, অর্থাৎ ডাটাকে হাইড করা, ডাটাকে সিকিউরিটি দেওয়া, তার একটা পদ্ধতি হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন দেখতে পাচ্ছেন যে ক্যাপসুল, অর্থাৎ আমরা যখন ওষুধ খাই, ক্যাপসুলে খাই, ক্যাপসুলে কী থাকে, ক্যাপসুলের ভেতরে ওষুধগুলো থাকে। ক্যাপসুলের ভিতরে রাখার উদ্দেশ্য কী, যে ওষুধগুলো যেন বাইরের পরিবেশে নষ্ট না হয়ে যায়। তো অনুরূপভাবে এনক্যাপসুলেশনে আমরা এনক্যাপসুলেট করে ডাটাগুলোকে রাখি, যেন ডাটাগুলো বাইরের বিহাত না হয়ে যায়, বাইরের মানুষের দ্বারা বিহাত না হয়ে যায়। তো এটা এনক্যাপসুলেশন বলা হয়ে থাকে। এই অনন্য বৈশিষ্ট্যটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মাধ্যমে পাওয়া যেতে পারে, তা আমরা শিখব, এগুলো সম্পর্কে শিখব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডাইমেনশনটি হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিট মানে হচ্ছে বংশানুক্রমিকভাবে কিছু একটা পাওয়া, অর্থাৎ আপনার আপনার দাদার সম্পত্তি আপনার বাবা পেয়েছে, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন, তাহলে আপনি কী করছেন, আপনি আপনার বাবার সম্পত্তিকে ইনহেরিট করছেন। তো অনুরূপভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও ইনহেরিট করা যায়, একটা ক্লাস তার যাবতীয় গুণাবলীগুলো, প্রপার্টিসগুলো তার অজস্থান ক্লাস দিয়ে দিতে পারে। যেমন এখানে কি বলেছে, এখানে একটি বাচ্চা, সে ঘোড়ায় বসে খেলছে, তো সে বলছে যে তার মাকে বলছে, মা আমি আমার নীল রঙের চোখটা কোথা থেকে পেলাম, কোথা থেকে পেয়েছে, সে নিশ্চয়ই তার বাবা বা মা কারো কাছ থেকে পেয়েছে, ইনহেরিট করেছে, তার এই ব্লু আইস নীল চোখটাকে সে ইনহেরিট করেছে। তো এটা ইনহেরিটেন্স, এটা নিয়েও আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করবো বলে আশা করি। তারপরের গুরুত্বপূর্ণ ডাইমেনশনটি পলিমরফিজম। পলি মানে হচ্ছে অনেক বা বহু, আর মর্ফ মানে হচ্ছে রূপ বা রূপান্তর, অর্থাৎ যখন একটা বস্তু একাধিক রূপে বিদ্যমান থাকে তাকে পলিমরফিজম বলা হয়ে থাকে। এটাকে ম্যাথড ওভারলোডিংও বলা হয়, আমরা পরবর্তীতে শিখব। তো খুব সহজ করে যদি পলিমরফিজমটাকে বলতে হয়, দেখা যাক যে আপনি যদি ক্লাসে থাকেন, একদম দেখেন বাপাশের নিচের ছবিটা, আপনি যদি ক্লাসে থাকেন তখন আপনি খুব ভদ্র হয়ে থাকছেন, টিচারের সামনে খুব শান্তশিষ্ট বালকটি হয়ে থাকছেন। আপনি যদি ক্যাফেটেরিয়ায় যান, সেখানে আপনার বন্ধুদের সাথে আপনি বেশ উৎফুল্ল মুডে আছেন, চোখে সানগ্লাস দিয়ে খুব ভালো অবস্থায় আছেন। তো দিন শেষে আপনি যখন আপনার বাবার সামনে যান, তখন আবার আপনি অন্যরকম হয়ে যান না, ভয় ভয় পেয়ে কড়িশড়ি মেরে থাকেন আর কি। অর্থাৎ এই আপনি ক্লাসরুমে একরকম, ক্যাফেটেরিয়া একরকম, আপনার আব্বার সামনে আরেক রকম। হ্যাঁ, তো আপনি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিদ্যমান। তো এই বিষয়টিকে পলিমরফিজম বলা হয়। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডাইমেনশন, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বলে আশা রাখি। অনেকগুলো বিষয়ের মধ্যে আরেকটি হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন হ্যান্ডেলিং মানে হচ্ছে যে, খুব সহজ করে যদি বলি যে এক্সেপশন হ্যান্ডেলিং মানে কোনো কিছু যদি এক্সেপশন ঘটে, অর্থাৎ স্বাভাবিকের বিপরীতে কোনো কিছু চলে যায়। যেমন আমরা জানি যে যদি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে কী হবে, কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা হলে সেটা ম্যাথ এরর হয়, কারণ শূন্য দ্বারা কোনো কিছু আসলে ভাগ করা যায় না। কিন্তু যদি আপনি করে ফেলেন বা যদি এই ধরনের কোনো এরর ঘটে তখন কী হবে, তখন প্রোগ্রাম এমন কিছু ফাংশনস রাখে, এমন কিছু অপশনস রাখে যেন এই এররগুলোকে সে হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ সিস্টেমটা যেন ক্র্যাশ না করা যায়, নষ্ট না হয়ে যায়, আপনি যেন কাজ করতে পারেন। তো এই বিষয়টাকে এক্সেপশন হ্যান্ডেলিং বলা হয়, আমরা ভবিষ্যতে শিখব বলে আশা রাখি।
তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেনিফিটস আসলে বলে শেষ করা যাবে না, এটার অনেক অনেক সুবিধা আছে। তো আমি এখানে বিস্তারিত বেনিফিটসগুলো আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি যদি এখন বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডাটা হাইডিং সিকিউরিটি বাড়িয়ে দেয়, আমি যদি বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিইউজ অ্যাবিলিটি বাড়িয়ে দেয়, আমি যদি বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সফটওয়্যারের দক্ষতা বৃদ্ধি করে, তো এই মুহূর্তে এই বিষয়গুলো হয়তো আপনি শুনবেন, শুনে যাবেন, কিন্তু হৃদয়ঙ্গম করাটা হয়তো বা সম্ভব হবে না। তো আমরা এগুলো হাতে কলমে শিখব যে কী করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের রিইউজ্যাবিলিটি বাড়ায়, কী করে আমাদের দক্ষতা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বাড়িয়ে দেয়। তো চলুন আমরা এই পর্যায়ে আমরা হাতে কলমে শিখি যে কী করে একটি অবজেক্ট তৈরি করতে হয়, একটি ক্লাস তৈরি করতে হয়। তো এই বিষয়গুলো আমরা একটু হাতে কলমে শিখে আসি। তো তার জন্য আমি যেটা ব্যবহার করেছি, আমি ব্যবহার করেছি কোড ব্লকস সফটওয়্যারটি। তো আপনারা চাইলে কোড ব্লকস সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আমাদের আমি যখন প্রোগ্রামিং শুরু করেছিলাম তখন আমি টার্বোসি ইউজ করতাম, তো এখন তো আর টার্বোসি বোধ হয় না কেউ ব্যবহার করে। তারপরে আমরা ব্যবহার করেছি কুইনসি, কুইনসি খুব জনপ্রিয় সফটওয়্যার ছিল, আমি জানি না এখন কুইনসির ব্যবহারটা খুব কম দেখি। তো এখন যেটা বেশি ব্যবহার করে সবাই কোড ব্লকস, কোড ব্লকসেই অধিকাংশ ছেলেমেয়েকে আমি কাজ করতে দেখি। তো আপনি চাইলে কোড ব্লকস ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটি প্রোগ্রাম ওপেন করেছি। তো আপনারা জানেন যে সি প্লাস প্লাসে কোনো প্রোগ্রাম সেভ করতে হলে .cpp এক্সটেনশনে সেভ করতে হয়, তো আমি তাই করেছি। আমার প্রোগ্রামটার নাম o1.cpp, বা আপনি যে কোনো একটা নাম দিয়ে .cpp এক্সটেনশনে প্রোগ্রামটাকে সেভ করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটি ক্লাস তৈরি করেছি। তো ক্লাস তৈরি করতে হয় কীভাবে আমি একটু দেখাচ্ছি। ক্লাস তৈরি করার নিয়ম হচ্ছে ক্লাস এই কিওয়ার্ডটা লিখতে হয়, এবং যে কিওয়ার্ডগুলো যদি আপনি লেখেন তাহলে দেখবেন সেগুলোর একটু রং অন্যরকম হয়ে যায়, অর্থাৎ এখানে কি একটু নীল রং হয়েছে, ঠিক আছে, ঠিক ব্ল্যাক না। ওকে, তারপর ক্লাসের নাম দিতে হয়। যেমন আমার এই ক্ষেত্রে ক্লাসের নাম ছিল টেস্ট, যে কোনো নাম দেওয়া যাবে, আপনি চাইলে অন্য কোনো নামও দিতে পারেন। তো আপনি যখন ক্লাস তৈরি করবেন শেষে একটা সেমিকোলন দিতে হয়, যেটা আসলে কোড ব্লকসে দিতে হয় না, অটোমেটিক্যালি নিয়ে নেয়। আপনি যখন ক্লাস তৈরি করবেন ওই শেষের সেমিকোলন সেমিকোলনটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো এই ক্লাসের ভেতরে আমরা কিছু বিষয় রাখবো, আর নিচে যে দেখছেন মেইন ফাংশন, এখান থেকে আমরা ওই ক্লাসের বিষয়গুলোকে অ্যাক্সেস করবো। কী করে? তো চলুন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। যেমন আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম ইন্ট এ, অর্থাৎ এ একটা ভেরিয়েবল, এ নামের একটা ভেরিয়েবল যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ সে ইন্টিজার ভ্যালু ক্যারি করতে পারে। ওকে, তো ফাইন। তো আমি যদি চাই ওই মেইন থেকে ক্লাসের এ ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, তার জন্য আমাকে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, অর্থাৎ টেস্ট ক্লাসের নাম। মেইন ফাংশন থেকে আমি যদি টেস্ট ক্লাসের কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই বা পেতে চাই, তাহলে মেইন ফাংশনের ভেতর এই টেস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। আমি আবারও বলছি, মেইন ফাংশনের ভেতর থেকে যদি টেস্ট ক্লাসের কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, তাহলে মেইন ফাংশনের ভেতরে এই টেস্ট ক্লাসের একটি অবজেক্ট তৈরি করতে হবে। চলুন আমরা একটা অবজেক্ট তৈরি করি। তো অবজেক্ট তৈরি করার নিয়ম হচ্ছে ওকে টেস্ট ওবি। তো ক্লাসের নাম প্রথমে দিতে হয় এবং তারপর অবজেক্টের নাম। এখানে ওবি না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন, এ বি সি ডি ই এফ, নো ম্যাটার, নো প্রবলেম। তাহলে ওবিটা কী? ওবি হচ্ছে এখানে অবজেক্ট আর টেস্ট হচ্ছে ক্লাসের নাম। কেন এটা করলাম? কারণ আমি টেস্ট ক্লাসের ভেতরের এলিমেন্টসগুলোকে মেইন ফাংশন থেকে পেতে চাই, সেই জন্য ওই টেস্ট ক্লাসের একটি অবজেক্ট তৈরি করলাম। অর্থাৎ আমি যে স্লাইডটা যদি আপনি দেখেন একটু ব্যাক করে, সেখানে দেখবেন যে বলা হয়েছিল যে ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট ফ্রম হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড, অর্থাৎ ক্লাস হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে অবজেক্ট তৈরি হয়। তাহলে এখন দেখলেন তো যে কী করে টেস্ট ক্লাস থেকে ওবি অবজেক্টটাকে তৈরি করা হলো।
ঠিক আছে। তো নট দ্যাট যে এখানে শুধু ওবি করতে পারেন, আপনি চাইলে আরও অবজেক্ট তৈরি করতে পারেন, টেস্ট ওবি ওয়ান করতে পারেন আপনি, ওকে, চাইলে আপনি টেস্ট ওবি টু করতে পারেন, এরকম চাইলে আরও অসংখ্য অবজেক্ট আপনি তৈরি করতে পারেন, ওকে। তো এই মুহূর্তে আমরা একটা অবজেক্ট নিয়ে কাজ করছি, যদি পরবর্তীতে লাগে আমরা একাধিক অবজেক্ট তৈরি করব। তো এই অবস্থায় আমি যদি ওই এ এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই মেইন ফাংশনের ভেতর থেকে, তার নিয়মটা হচ্ছে অবজেক্টের নাম, অবজেক্টের নাম, তারপরে দিতে হয় একটা ডট, ডট ডট অর্থ হচ্ছে একটা সংযোগকারী একটা অপারেটর, যেটা আপনি ক্লাসের কোনো ক্লাসের কিছু একটার সাথে সংযোগ করতে পারবেন। যেমন ডট দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি কি এখানে এ ইন্ট শো করছে, অর্থাৎ আমাকে সাজেস্ট করছে যে ওটা কি আপনি নিতে চান কি না। আমি যদি নিতে চাই, ওকে ফাইন, আমি এটা অ্যাক্সেস করতে পারছি এবং নো এরর, ঠিক আছে। তো এই অবস্থায় যদি আপনি রান করেন প্রোগ্রামটা, আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় যদি আমি পরবর্তী পিরিয়ডে নিয়ে আলোচনা করব, যে এটার টাইপ দিতে হয় যে এটা পাবলিক না প্রাইভেট। তো এই অবস্থায় আমি এটাকে একটু পাবলিক করে দিচ্ছি, যদিও এটা পাবলিক থাকে না, এটা প্রাইভেট থাকে, কারণ আমরা চাই না আমার ক্লাসের ভেরিয়েবলগুলো অন্য কোথাও যাক, অন্য কেউ পাক, আমি বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই অবস্থায় আমি যদি এটাকে রান করি, তাহলে প্রোগ্রামটা রান হচ্ছে এবং উইদাউট এনি এরর, অর্থাৎ প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। তো এখন যদি আমি চাই যে আমি একটা ভ্যালু দিই, অর্থাৎ এতে আমি একটা ভ্যালু রাখবো যেটা দ্বারা আমি দেখাবো যে আমি কোন ভ্যালুটা নিলাম সেটাকে আমি দেখাতে চাচ্ছি, তো তার প্রক্রিয়াটা কী আসলে, তার জন্য আমাদেরকে ক্লাসের ভেতরে ফাংশন তৈরি করতে হবে। আমি এখানে দুটো ফাংশন আলাদা আলাদা করে তৈরি করব। প্রথম যে ফাংশনটা তৈরি করব সেটা হচ্ছে ভ্যালু অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ মেইন ফাংশন থেকে একটি ভ্যালুকে নেওয়ার জন্য। যেমন আমি যদি প্রথম একটি ফাংশন তৈরি করি গেট ডাটা, গেট ডাটা মানে হচ্ছে ভ্যালু নাও, এবং তার ভিতর কি একটা ইন্টিজার, আমি একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যারিয়েবল পাস করে দিচ্ছি, তাহলে কি করবে গেট ডাটা যে ফাংশনটা সেটা ইন্টিজার টাইপের কিছু একটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো চলুন আমরা একটু ইন্টিজার টাইপের কিছু একটা ভ্যালু অ্যাসাইন করে দিই। এখানে অবজেক্ট টেস্ট ক্লাসের অবজেক্ট ওবি, তার মানে ওবি দিয়েই আমার এই গেট ডাটা মেথডটি বা ফাংশনটি পাওয়া যাওয়ার কথা। তো ওবি দিয়ে কি কি কথা ছিল, আমরা ডট দেব, যদি উপরের ক্লাসের কোনো কিছুকে মেইন ফাংশন থেকে পেতে চাই আমরা ডট অপারেটরটির সাহায্য নেব। ডট দেওয়ার সাথে সাথে আপনি দেখছেন যে এখানে গেট ডাটা, অর্থাৎ এই এটা সাজেস্ট করছে যে আমি এটা নিতে চাই কি না। তো আমি যদি এটা নিই, তো এর ভেতরে কী আছে, এর ভেতরে একটা প্যারামিটার আমি পাস করেছি, ফাংশনের ভেতরে একটা প্যারামিটার দিয়েছি, সুতরাং আমাকে এখানে একটা ভ্যালু দিতে হবে, ধরেন যে আমি 100 দিলাম, একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে। তাহলে কি হল, তাহলে গেট ডাটা ফাংশনটির মাধ্যমে আমি 100 বা এই ভ্যালুটাকে পাস করে দিলাম। তো এখন আমি কি করছি, যে আমি চাই যে 100টা কে পাক, এর মধ্যে আসুক, তাই তো। ফলে আমি এ এই ভেরিয়েবলটার একটা ভ্যালু দিতে পারব, যে ওকে, তো আমরা দিচ্ছি যে এ ইকুয়াল টু টি, ঠিক আছে, এ ইকুয়াল টু ডি। তো এ ইকুয়াল টু ডি দেওয়ার ফলে কি হলো, যে এই যে 100 যেটা গেট ডাটার মাধ্যমে এসেছিল, অর্থাৎ এই 100 দিয়েছিলেন, তো এই 100 তো ডিতে ছিল, সেই ডি থেকে 100টা আমরা এতে পাস করে দিলাম, ফলে এখন এতে 100টা থেকে গেল, ফাইন। তো এরপরে আমরা আরেকটি ফাংশন তৈরি করব, যেটা হচ্ছে আমার আউটপুটটাকে দেখাবে, ওকে। আউটপুটটা দেখানোর জন্য আমার ফাংশনটা হচ্ছে শো ডাটা, এর ভেতরে কোনো প্যারামিটারের দরকার নেই আসলে। তো এখানে আমরা লিখতে পারি যেটা আউটপুট দেখাবে, ওকে। তো আমরা সি আউট করে দিলাম যে ডাটা ইজ কী দেখাবো, ডাটা ইজ এ, কারণ আমরা জানি যে এখন এর ভেতরেই 100টা আছে, যেহেতু আমরা ডি ইকুয়াল টু এ করে দিয়েছি, তাহলে ডাটা ইজ এ এন্ড করে দিলাম।
তো এই অবস্থায় আমরা যদি একটু এটা পরিবর্তনও ঘটাই, অর্থাৎ আমরা এটাকে প্রাইভেট করে দিচ্ছি, আর যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা একটু পাবলিক করে দিচ্ছি। ওকে, আমি পাবলিক প্রাইভেট এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, যে কী করে পাবলিক হলো, প্রাইভেট হলো, কেন এটা প্রাইভেট হলো, কেন এটা পাবলিক হলো, এটা দিলে কী হতো, না দিলে কী হতো, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই অবস্থায় আমরা কী দেখলাম, যে 100 পাস করেছি, সেই 100টা ডিতে গেল গেট ডাটা ফাংশনটার মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। তো 100টা ডিতে গিয়েছিল, সেই ডি থেকে 100টা আমরা এতে অ্যাসাইন করলাম, সেই এর ভ্যালুটা আমরা 100 ডাটা ফাংশনের মধ্যে অ্যাসাইন করে দিলাম। তো এইবার আমরা মেইন মেথড থেকে এই 100 ডাটাকে পেতে চাই। এর আগের বার মেইন থেকে গেট ডাটাকে পেয়েছি, এবার মেইন থেকে 100 ডাটাকে পেতে চাই। তাহলে কী করতে হবে, অবজেক্ট ইউজ করতে হবে, ওবি অবজেক্ট, কথা ছিল ওবি দিয়ে ডট দিতে হবে, তাহলে আমি উপরের ক্লাসের কোনো কিছুকে মেইন থেকে পেতে পারি। এখানে সাজেশন দেখাচ্ছে, দেখুন শো ডাটা সাজেশনটা দেখাচ্ছে, ওকে, এর আগে কিন্তু সেটা দেখায়নি। তো এখন যদি আমি শো ডাটা দিই এবং দিয়ে শৃঙ্খলাটা ক্লোজ করে দিই, তাহলে আই এম অল সেট। এক্ষেত্রে আমার আউটপুটটা দেখা যাওয়া উচিত, ডাটা ইজ, এই কথাটা তো থাকবেই, প্লাস এর ভ্যালু, এর ভ্যালু কত হয়েছে, 100 হয়েছে। তো চলুন আমরা দেখি আউটপুটটা পাই কিনা। ডাটা ইজ 100, অর্থাৎ আমরা আউটপুটটা সঠিকভাবে জেনারেট করতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা আপাতত শিখলাম যে কী করে একটি ক্লাস তৈরি করতে হয়, কী করে মেইন ফাংশন থেকে ওই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করতে হয়, এবং ওই অবজেক্ট থেকে কী করে মেইন ক্লাসের ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে হয়। তো আপাতত এটুকুই আমাদের জানতে হবে যে কী করে ক্লাস তৈরি করতে হয়, ক্লাসের ভেতরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, এবং মেইন থেকে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা ওই ক্লাসের যে পাবলিক ফাংশনগুলো সেগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং সঠিকভাবে আউটপুট পেতে পারি। সবাইকে ধন্যবাদ। এর পরের টিউটোরিয়ালে আমি আলোচনা করব একটা ক্লাসের অন্তর্গঠন নিয়ে, অর্থাৎ একটা ক্লাস কী করে গঠিত হয়, একটা ক্লাসের ভেতরের কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, এবং কেন পাবলিক কেন প্রাইভেট, দিলে কী হবে না দিলে কী হবে, এবং ডাটা অ্যাক্সেসিং, অর্থাৎ এর পাবলিক মেথডগুলো পাবলিক ফাংশনগুলো মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করার বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করব, সেটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।